আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যদি আপনার হাতে বৃদ্ধাঙ্গুলে বিশেষ এই চিহ্ন দুটি থাকে তাহলে পরে আপনি ধনী অবশ্যই হবেন। তো বৃদ্ধাঙ্গুল থেকে জানুন আপনি ধনী হবেন কি না, এটা দেখার জন্য দুটো চিহ্ন আপনাদেরকে দেখাবো। এই দুটো শুভ চিহ্ন যদি আপনার হাতে থাকে তাহলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। তো যে রেখাগুলো দেখাবো এটা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য এবং নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য, তাই আপনি নারী হন বা পুরুষ প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে দেখলে আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না, অর্থাৎ ভিডিওটা আপনারা পুরো দেখুন তাহলে পরে আপনারা বুঝতে পারবেন। যে বিশেষ চিহ্ন দুটো দেখাবো আপনাদের হাতে, সেটা দেখার জন্য আপনারা দেখতে হবে বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল এই। তো এখানে দুটো চিহ্ন থাকতে হবে। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো দেখতে পাবেন আপনারা খুব সহজেই। তো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে প্রথম পর্ব আর এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের মাঝে এই চিহ্নটা যদি আপনার হাতে থাকে তাহলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। তো বৃদ্ধাঙ্গুল থেকে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যদি আপনি ধনী হবেন কি হবেন না, সেটা এই চিহ্নটা। যদি আপনার এই বৃদ্ধাঙ্গুলে এরকম একটা জপ চিহ্ন, বড় ধরনের জপ চিহ্ন আপনার হাতে হয়, অন্যান্য ক্ষেত্রে জপ চিহ্ন থাকা অশুভ, কিন্তু বৃদ্ধাঙ্গুলে যদি এইখানটায় যদি জপ চিহ্ন থাকে এটা শুভ এবং এটাকে ধনী ব্যক্তি আপনি অবশ্যই হবেন, এটাই নির্দেশ করে এবং তারা প্রচুর টাকা সেভিংস করতে পারে। তো এরপরে আর একটা চিহ্ন দেখাচ্ছি বৃদ্ধাঙ্গুলে, সেটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের শেষের দিকে লক্ষ্য রাখুন, এই অংশে, এই অংশের দিকে আপনারা লক্ষ্য রাখবেন যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যদি এই ধরনের ছোট ছোট এরকম যদি রেখা নিয়ে জপ চিহ্ন নিয়ে যদি এরকম জপ মালা তৈরি হয়, দেখবেন এখানে একটা জপ মালা তৈরি হয়েছে কিনা আপনার হাতে, এরকম রেখা নিয়ে যদি জপ চিহ্ন নিয়ে যদি জপ মালা তৈরি হয় তারা ধনী ব্যক্তি হয়। তো এই দুটো চিহ্ন যদি বৃদ্ধাঙ্গুলে থাকে তাহলে পরে আপনি অবশ্যই ধনী হবেন। তো এটার নতুন তথ্য আপনাদেরকে দিলাম, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন।